তিনি মৃত্যুবরণ করেছেন প্রায় 4 মাস হয়ে গেছে, কিন্তু এখনো ক্রিকেট মাঠে তার অশরীরী উপস্থিতি। সে আইপিএল হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ইংল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনে শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানালেন দুই দলের ক্রিকেটাররা। মাঠে উপস্থিত দর্শকরা স্মরণ করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই ক্রিকেটারকে। লর্ডস টেস্টের প্রথম দিনে 23 ওভারে খেলা হওয়ার পর দেখা যায় মাঠের মধ্যে একসাথে দাঁড়িয়ে গেছেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। মাঠের জায়ান্ট স্ক্রিনে এ সময় ফুটে ওঠে ওয়ার্নের ছবি। 23 সেকেন্ড ধরে সবাই হাত তালি দিয়ে ওয়ার্নকে শ্রদ্ধা জানান, কিন্তু কেন 23তম ওভারের পর শ্রদ্ধা জানালো, কেনই বা 23 সেকেন্ড ধরে সবাই হাত তালি দিলেন? কারণ ওয়ার্নের জার্সি নম্বর ছিল 23। অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়া, বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্স, কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ার, এমনকি আইপিএলের রাজস্থান রয়্যালসও ওয়ার্নের জার্সি নম্বর ছিল 23। এ কারণে 23তম ওভারে 23 সেকেন্ড ধরে সবাই তাকে শ্রদ্ধা জানালেন এইভাবে। লর্ডসে মাত্র 4টি টেস্ট খেলেছেন ওয়ার্ন, নিয়েছেন 19টি উইকেট। এই মাঠে কোনদিন টেস্ট হারেননি তিনি, 3টি জিতেছেন, ড্র হয়েছে 1টিতে। ওয়ার্নের মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানাতে লর্ডসের কমেন্ট্রি বক্সের নাম রাখা হয় তার নাম অনুসারে। এবার সেখানে টেস্ট ম্যাচে ফিরল ওয়ার্নের স্মৃতি।